বিশ্বের প্রথম ল্যান্ড সুপারিয়র বাজারে এসেছে, যেটি বানিয়েছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক সংস্থা ডাম্বেল মোটর হোম। অনেকটা বাসের মতো দেখতে গাড়িটির ভেতর বিলাসিতায় মোড়া। বাড়িতে থাকাকালীন যেসব গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হয়ে থাকে এই গাড়িতে তার স্বামী রয়েছে। বিশাল বিছানা, আধুনিক রান্নার উপকরণ, বাসন মাজার মেশিন, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর সব রয়েছে এই গাড়ির ভেতরে। গাড়ির ড্রয়িং রুমে সোফা, টেবিল, 55 ইঞ্চির টিভি রয়েছে। অন্তর্মহলের দেওয়ালের রং এবং নকশাও চোখ ধাঁধানো। ভেতর থেকে বাইরে দেখার জন্য বাসের মতো এই গাড়ির দেওয়াল জুড়ে কালো কাচের জানালা রয়েছে, তবে এই জানালা দিয়ে বাইরেটা দেখা গেল, বাইরে থেকে ভেতরে দেখা যায় না। পুরো গাড়ি জুড়ে রয়েছে মিউজিক সিস্টেম। গাড়ির ভেতরের পরিবেশ আরো আকর্ষণীয় করে তুলতে মেঝেতে কাঠের নকশাও করা হয়েছে। গাড়ির ভেতর এতটাই বড় যে সেখানে ফেরারির মতো, স্পোর্টস কার্স রাখার মতো একটি গ্যারেজও রয়েছে। যাত্রীর পাশাপাশি পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে দূষণ রোধের দিকেও বিশেষ নজর দিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা, যে কারণে গাড়ির ছাদে সৌর প্যানেলের সাথে রয়েছে 1000 লিটারের পানির ট্যাঙ্ক। সম্প্রতি বাজারে আসা এই সুপার ইয়টের প্রাথমিক দাম ধার্য করা হয়েছে $20 লক্ষ, বাংলাদেশি টাকায় যা প্রায় 17 কোটি টাকার মতো। মার্সিয়া মান্নান, মাই টিভি।